ইনিশিয়ালি যেটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, ফার্দার মুভমেন্ট হচ্ছে কিছুটা উত্তর দিকে, হয়তো মধ্য বঙ্গোপসাগরের দিকে। তার পরবর্তী সময়ের মুভমেন্ট আরও কোন দিকে হবে, ল্যান্ডের দিকে কোন দিকে হবে, সেটা সিস্টেম নিম্নচাপ তৈরি হলে তারপরে আপডেটটা দেওয়া হবে। হ্যাঁ, যেহেতু আন্দামান নিকোবরের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা বা দমকা হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে 7 তারিখ থেকে শুরু হচ্ছে এটা, 7 তারিখে নিকোবরের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 8-9 তারিখ নাগাদ নিকোবরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, দমকা হওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বা আরও কিছুটা বাড়তে পারে পরে, এবং আন্দামানের ক্ষেত্রেও 8-9 তারিখ নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বা দমকা হওয়ারও সম্ভাবনা থাকছে। যেহেতু মৎস্যজীবীদেরও সতর্কতা থাকছে আন্দামানে, 8 তারিখের পর থেকে 12 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আন্দামানের মৎস্যজীবীদের। হ্যাঁ, সেগুলো খানিকটা রেস্ট্রিক্টেড থাকার সম্ভাবনা থাকছে, রেস্ট্রিক্টেড করা অ্যাডভাইসারি রয়েছে মেনলি 8 তারিখের পর। না, এখনই তাপপ্রবাহের মতো পরিস্থিতি নেই, হয়তো পশ্চিমের জেলাগুলো হয়তো 2-1 জায়গায় 40 ডিগ্রি পৌঁছাতে পারে, কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি এখনই নেই, ইমিডিয়েট নেই। এমনি লোকালাইজড অ্যাক্টিভিটির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলো, যে কোনো জেলাতেই 2-1 জায়গায় হালকা ধরনের অ্যাক্টিভিটি থাকতে পারে, মেনলি পশ্চিমের জেলাগুলো কিছুটা তো বেশি থাকতে পারে, হয়তো পশ্চিম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মেনলি এই জেলাগুলো, আর অন্যান্য জেলাগুলোতেও লোকালাইজড হয়তো হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে। আর কাল থেকে যদি বলা হয় শুষ্ক ওয়েদার থাকবে পরবর্তী 4-5 দিন, মেনলি 10 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কাল থেকে যদি ধরা হয় 6 থেকে 10 বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।